গুড আফটারনুন, আমার নাম বিদ্যুৎ সরকার। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের দক্ষিণ হাঁসখালী নামক গ্রামে বসবাস করি। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছি। আমার বাড়ির যা পজিশন তাতে মা বাবা দাদা আর আমি থাকি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশুনো করতে পারিনি, কেননা আমার বাড়ির আর্থিক পরিস্থিতি তেমন একটা খুব ভালো নয়। আমাদের গ্রামে কৃষিকাজ ছাড়া আর অন্য কোনো কাজ হয় না। এই কৃষিকাজের উপর ভিত্তি করেই আমাদের গ্রামের পরিবার নির্ভর করে। তাই আমরা এই গ্রামের ছেলেমেয়েরা বেশি দূর অবধি পড়াশুনো আমরা করতে পারি না। তাই আমাদের গ্রামের বন্ধুবান্ধবরা মিলে একটা আলোচনা করি যে জীবনে কিছু একটা করে আমরা যাতে এগোতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করি আর কি, যে কীভাবে আমরা এগোতে পারবো। এমতাবস্থায় আমার একটা মামা মিস্টার তপন বিশ্বাসের মাধ্যমে মানে এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনের কথা জানতে পারি। এই প্রথম এডুকেশন ফাউন্ডেশনে অনলাইন ট্রেনিং হয়। আর দেড় মাসের মতো ক্লাস করার পরেই আমরা চাকরিতে জয়েন হতে সক্ষম হই, মানে সক্ষম হতে পারি। তাই এই বিষয়ে জানার পর আমিও প্রথম এডুকেশন ফাউন্ডেশনে নিযুক্ত হই। আর এখন আমি প্রথম স্টেপে আছি আর অনলাইন ক্লাস চালাচ্ছি আর কি, অনলাইন ক্লাস করছি। আর আমার এই কথাগুলো শুনে আমার বন্ধুবান্ধব, তোমরাও জীবনে কিছু একটা করো এটাই আমি চাই, কেননা বাড়িতে বেকার বসে থাকার চেয়ে কিছু কিছু একটা করা ভালো।